নমস্কার, আমি ডাক্তার অনিরুদ্ধ দে, কনসালটেন্ট হোমিওপ্যাথ। আজকে আমার ইউটিউব চ্যানেলে কি করে বুঝব যে ব্রেস্ট ক্যান্সার হয়েছে এটা নিয়ে আলোচনা করব। এখনও যারা আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এবং ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখার জন্য আবেদন করছি। প্রয়োজনে 9434183198 যোগাযোগ করার জন্য বলে রাখছি। ব্রেস্ট ক্যান্সার, দ্যাট মিন্স স্তনে ক্যান্সার, এটা মেয়েদের একটা সেন্সিটিভ এরিয়া। খুব অল্পেই যেন সংবেদনশীল হয়ে যায়। এখানে যদি আপনার ক্যান্সার হয়ে থাকে এটা আপনি বুঝবেন কী করে? স্তনের ভেতরে কোনো শক্ত কিছু জিনিস দেখা যাওয়া, এক নম্বর। দুই, সেটা অস্বাভাবিকভাবে বাড়তে থাকা। তিন, কোনো ক্ষেত্রে জ্বালা পোড়া করা বা যন্ত্রণা থাকা অথবা কোনো কিছু না থাকা। অস্বাভাবিকতার লক্ষণ, কোনো কিছু দেখতে না পাওয়া। এবং সর্বোপরি যেটা, এ শরীর খারাপের সঙ্গে এটার তারতম্য যে হবে তার কোনো মানে না থাকা। এবং ওই জায়গাটাতে তার জামা পরা বা ইনার পরা, নিচু হতে যাওয়া, এগুলোতে কষ্ট বোধ করা। কোনো কোনো ক্ষেত্রে যদি ওটা ছড়িয়ে যায় সেক্ষেত্রে বগলের নিচে বা পাঁজরের কাছে লিম্ফ গ্ল্যান্ডগুলো ফুলে উঠবে এবং অত্যন্ত সংবেদনশীল হয়ে উঠবে। আমরা এটা কী করে ডিকটেট করব? প্রথমে আমরা ইউএসজি করব। ইউএসজিতে যদি দেখা যায় যে এরকম কোনো সমস্যা আছে, ইমপ্রেশনে যদি বলা হয়ে থাকে এফএনএইচসি বা বায়োপসি করা, সেটা করা, এমআরআই বা স্ক্যান করা এবং সর্বোপরি অ্যাবনর্মাল সেলসগুলো দেখা এবং ম্যামোগ্রাফ করা। যদি দেখা যায় এইগুলোর ভেতরে সমস্যা তৈরি হয়েছে, সাথে সাথে অঙ্কোলজিস্টের সাথে যোগাযোগ করা এবং তিনি যেটা অ্যাডভাইস করবেন সেই পদ্ধতি অনুযায়ী চলা। যদি আমরা তার পদ্ধতি অনুযায়ী চলি অনেকাংশে কন্ট্রোল বা সেরে যাবার সম্ভাবনায় প্রবল। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। প্রয়োজনে 9434183198 যোগাযোগ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।